নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘুরে ফিরে, আমি সৌমেন। দেখতে পাচ্ছেন ব্যাগ গোছানো চলছে, আমরা দার্জিলিং ছেড়ে চলে যাব আমাদের বাড়ির পথে। এই ভিডিওতে আমরা যেতে যেতে দেখব লেপচা জগৎ, নেপালের পশুপতি মার্কেট, তাছাড়া মিরিক। তো তারপরে আমরা চলে যাব এনজেপি স্টেশন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন সকাল 7:15 করি, আমরা দার্জিলিংয়ের রাস্তায় রয়েছি। দার্জিলিং রাস্তা একদম ফাঁকা, গাড়ি ঘোড়া নেই, দোকানপাট সব বন্ধ। আর আজকে আমাদের দার্জিলিংয়ের শেষ দিন, আমরা আর কিছুক্ষণের মধ্যেই, আমাদের গাড়ি 9:00 বলা আছে, হোটেল থেকে আমরা মিরিকের উদ্দেশ্যে রওনা হব। সেই মিরিকের ভিডিও আপনারা আলাদা একটা এপিসোডে দেখবেন। তো এটাই বলার যে আমরা 3 দিন দার্জিলিংয়ে কাটিয়ে দিলাম, কীভাবে দিনগুলো চলে গেল আমরা ভাবতে পারলাম না, বুঝতেও পারলাম না। এখন খুব তাড়াতাড়ি যাচ্ছে, একটু খাওয়া দাওয়া করছে, ব্রেকফাস্ট একটু হালকা করে করব, কারণ আবার গাড়ি জার্নি আছে, প্রায় 3 ঘন্টা লাগবে এখান থেকে মিরিক যেতে। তো সব মিলিয়ে মিশিয়ে দার্জিলিংয়ে একটা জিনিসই মিস করলাম, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। জানি না এখন যাওয়ার পথে আমরা দেখতে পারবো কি না, যদি দর্শন পাই আপনারাও পরের এপিসোডে সেটা দেখতে পারবেন। আমরা হোটেলের নাম্বার, হোটেলের নাম, ফোন নাম্বার, যতগুলো গাড়ি আমরা বুক করছি সেই সব কিছুর নাম্বার আমি ডেসক্রিপশানে দিচ্ছি, প্রত্যেকটা ভিডিও আপনারা চেক করবেন। ডেসক্রিপশানে চেক করলেই কিন্তু সব কিছু পাবেন। আর তার সাথে সাথে যা প্রশ্ন থাকবে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এখন কিন্তু দার্জিলিং খুব হালকা, খুব পরিষ্কার এবং খুব লোকজন কম, যেটা কোভিডের জন্য সব থেকে ভালো। হালকায় হালকায় এসে কিন্তু আপনারা ঘুরে যেতে পারেন, হোটেল বুকিং করারও দরকার নেই, আপনারা এসে নানান হোটেল পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। তো আজকে শেষ দিন, চলুন আমরা দেখি আমাদের আগে এক্সপিরিয়েন্স কেমন হয়। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি টিম্বার লজের সামনে, যেই লজে আমরা কাটাবো আমাদের দার্জিলিং। তো হোটেলে আমাদের সাদ্দাম ভাই আছে। সাদ্দাম ভাই মোটামুটি বলবে যে লোকেশানটা কি, মানে এই জায়গাটা যদি ম্যাল থেকে বা স্ট্যান্ডে নেবে, গাড়ি থেকে নেবে, যদি যখন ধরো লোক আসবে তাহলে কীভাবে আসবে, ড্রাইভার যদি বলে দেয় টিম্বার লজ। টিম্বার লজ বা সামনে বিগ বাজার রয়েছে, লোকেশানটা আমি দিয়ে দিচ্ছি, বিগ বাজারের সামনে বললেই ওই টিম্বার লজ আছে, টিম্বার লজে আপনারা আসতে পারেন। তো সাদ্দাম ভাই আছে, সব কিছু কাজকর্ম করে, এখানে সব দেখাশোনা করে, আপনারা সব সার্ভিস পাবেন। আপনি একটু বলে দিন কিছু যে দার্জিলিংয়ে আসলে আমাদের হোটেলে অবশ্যই আসবে। হ্যাঁ, দার্জিলিংয়ে আসলে আমাদের হোটেলে অবশ্যই আসবে। ঠিক আছে, ধন্যবাদ। আমি নাম্বার এবং হোটেলের নাম, নাম্বার সব কিছু ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা ফলো করবেন। আর আশেপাশে খাওয়ার দোকানও আছে, শপিং করার জন্য বিগ বাজারও আছে, সব কিছুই পাবেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। তো বেরিয়ে পড়লাম আমরা। নেপালে কি ঠান্ডি ঠান্ডি হাওয়াও মে দেখো না ক্যা হো গয়া, এক লড়কি কো এক লড়কে সে গলতি সে লফড়া হো গয়া, ইয়াহা তো ঢোল বজনে লাগা সমঝো ঘর পে ঝগড়া হো গয়া, ইয়াহা পে বজে তালি মুম্বাই মে পড়েগা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা দার্জিলিং ছেড়ে বেরিয়ে পড়লাম এবং আমরা এই যাওয়ার পথে পথে আমরা লেপচা জগতে দাঁড়াবো। লেপচা জগতে আমরা আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে, তারপর নেপালের পশুপতি মার্কেট বন্ধ, কিন্তু যতটা পারবো নেপাল বর্ডার আমরা দেখাবো, তারপর চলে যাব মিরিকে। তো চলুন আমাদের সাথে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়েছি লেপচা জগতে। বন্ধুরা, একটা খুব সুন্দর জায়গা এবং বর্তমানে দার্জিলিংয়ের যে অফবিট জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর মধ্যে এই লেপচা জগৎ জায়গাটা কিন্তু অন্যতম। এখানে নানান ধরনের হোমস্টে রয়েছে এবং থাকার অনেক জায়গা রয়েছে, ছোটো ছোটো হোটেল রয়েছে। তো আমরা এখানে আমাদের ফেরার পথে, অর্থাৎ আমরা যে মিরিক চলেছি, মিরিক হয়ে আমরা যাব এনজিপিতে, তার আগে আমরা যাওয়ার সময় এই জায়গাটায় দাঁড়ালাম। তো এই জায়গাটায় দাঁড়িয়ে বেশ কিছু ফটো সেশন করলাম, খুব ভালো লাগবে আপনাদের জায়গাটা, আপনারা শুধু দেখতে থাকুন এবং এনজয় করুন এই জায়গাটা। Thank you.
তো বন্ধুরা, এবার আমরা ছেড়ে চলে যাব লেপচা জগৎ। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা এই যে আমাদের টাইগার হিলে আমাদের যে দেখা হয়েছিল যে দাদাদের সাথে, যারা বাইকে করে গ্যাংটক যাচ্ছে, তাদের সঙ্গে দেখা হলো লেপচা জগতে। তো দেখতেই পাচ্ছেন আমরা এবার লেপচা জগৎ ছাড়ব এবং এখান থেকে আমরা চলে যাব নেপালের পশুপতি মার্কেট বা নেপাল বর্ডার। তো দেখতে থাকুন আমাদের সাথে। বন্ধুরা, আমরা চলে এসেছি নেপালের পশুপতি মার্কেটে। পশুপতি মার্কেট, আমরা সবাই জানি যে নেপাল এবং ভারতের বর্ডারে রয়েছে পশুপতি মার্কেট, এবং পশুপতি মার্কেটে প্রত্যেক ট্যুরিস্টই আসেন এবং ফেরার দিন বিশেষ করে পশুপতি মার্কেটটা হয়ে যান। আগে, অর্থাৎ করোনার আগে, বেশ কিছু সময়ের জন্য পশুপতি মার্কেটে ঢোকা যেত, অর্থাৎ বর্ডার পেরিয়ে নেপালের ভেতরে যাওয়া যেত এবং কেনাকাটা করা যেত। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, তার জন্য কোনোভাবেই ভেতরে যাওয়া যাচ্ছে না, এবং আমরা চেষ্টা করেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু আমরা কোনোভাবেই অর্ডার পাইনি। ওখানে কোনো ব্যবস্থা নেই যে ভেতরে গিয়ে আমাদেরকে কিছু কেনাকাটা করতে দেবে বা কিছু, এরকম কোনো ব্যবস্থা নেই। তো শেষমেশ আমরা এই বর্ডারের আশপাশেই যে ইন্ডিয়ার দিকে যে দোকানপাটগুলো রয়েছে, সেখান থেকেই বেশ কিছু জিনিসপত্র কিনলাম এবং তার সাথে সাথে আমরা নেপালি টাকা কিনলাম। তো আপনাদের সাথে এগুলো সবই শেয়ার করব। দেখতে থাকুন আমাদের সাথে, ভালো লাগবে আশা করছি। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নেপাল ইন্ডিয়া যে বর্ডার রয়েছে সেখানে। আমরা ওই জায়গাটার ফটো দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে ওই জায়গায় ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখানে কড়া ব্যবস্থা রয়েছে, কড়াকড়ি, অনেক পুলিশ জোন রয়েছে, অনেক মানুষ যারা নেপালি আছেন তারা রয়েছে ওই পারে, এই পার ও ওই পার। আমি এইখান দিয়ে দেখাতে পারছি না, কারণ এখানে সম্পূর্ণ ফটো তোলা নিষিদ্ধ। কিন্তু এটা হচ্ছে 5 টাকার নোট আর এগুলো হচ্ছে 10 টাকার নোট। আমরা নেপালে এসে 20 টাকা দিয়ে 25 টাকা কিনতে পারলাম, তো আপনারা আসলেও সেরকমই কিনতে পারবেন। হ্যাঁ, বন্ধুরা, আমরা তো চলেছি মিরিকের পথে। মিরিকে যাচ্ছি আমরা দার্জিলিং থেকে। আমরা পশুপতি মার্কেট দেখলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমরা মিরিকে যাওয়ার পথে, মিরিকের একটু আগে, এত সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে শুধু চা বাগান আর চা বাগান, উপর দিয়ে মেঘ ঘুরে যাচ্ছে, বড় বড় পাইনের গাছ, এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আপনারা এখন আমাদের এই ভিডিওতে দেখবেন। দেখলে আপনাদের অসাধারণ লাগবে, এটুকু আমি আপনাকে বলতে পারি। হ্যাঁ, দীপ্ত যেভাবে বলে, অর্থাৎ লেজি মাংয়ের দীপ্ত, অসাধারণ অসাধারণ লাগবে এই জায়গাটা। একদম মিরিকের একটু আগে আপনারা ড্রাইভার দাদাকে বলে দেবেন যে একটু দাঁড় করিয়ে দেবেন চা বাগানগুলো যেখানটা আছে।
একটা দারুণ ভিউ পাবেন। শুধু দেখতে থাকুন সিনেম্যাটিক শট। তো চা বাগান থেকে বেরিয়ে পড়লাম এবং আমাদের এখনকার উদ্দেশ্য মিরিক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পৌঁছে গেছি আমরা মিরিকে। মিরিক একটা খুব সুন্দর জায়গা, ফেরার দিন অবশ্যই আপনারা মিরিকটা হয়ে আসবেন। কেনাকাটা করার জন্য প্রচুর দোকান রয়েছে, এখানে থাকার জন্যও জায়গা রয়েছে, ছোট ছোট অনেক হোটেল রয়েছে, খাওয়া দাওয়ার হোটেল রয়েছে। তাছাড়া মিরিকের আকর্ষণ হচ্ছে মিরিক লেক এবং তার সাথে সাথে পাহাড়ি, ছোট ছোট পাহাড়ি ঝর্ণা, এবং দেখতে পারবেন হর্স রাইডিং করা যাবে, নানান ধরনের জিনিসপত্র এখানে রয়েছে, লেক রয়েছে বোটিং করার জন্য। খুব সুন্দর লাগবে, আপনারা এই জায়গাটা অবশ্যই ফেরার দিন হয়ে যাবেন।
আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মিরিকে। মিরিক আপনারা সবাই জানেন যে দার্জিলিং যারা আসেন তারা সাইট সিন করতে করতে বা ফেরার দিন মিরিকটা হয়ে যান। মিরিকে বেসিক্যালি একটা লেক রয়েছে, বড় লেক রয়েছে, আমি অলরেডি দেখিয়েছি বা আপনাদেরকে দেখাবো আমাদের ভিডিওতে। ও আই লাভ মিরিক, এই যে লেখাটা রয়েছে আই লাভ মিরিক, দেখুন আমার বন্ধু বান্ধবরা ওখানে ফটো তুলছে। এইখানে এসে আই লাভ মিরিকের কাছে ফটো তোলা এখন একটা মাস্ট ব্যাপার হয়ে গেছে। আমরা সব জায়গাতেই দেখলাম, কালিম্পং দেখলাম বা কার্শিয়াং দেখলাম, দার্জিলিংয়ে দু জায়গায় দেখলাম, বাতাসিয়া লুপের কাছে আর দার্জিলিং স্কুলের ওখানটা, মিরিকে দেখছি। এইভাবে একটা সুন্দর জোন করা হয়েছে যেখানে আপনারা ফটো তুলতে পারেন, ছবি তুলতে পারেন এবং সুন্দরভাবে এই জায়গাগুলোর মানে মজা আপনারা নিতে পারেন। ফগি ওয়েদার, আপনারা এখানে বোটিং করতে পারেন, হর্স রাইডিং করতে পারেন। হর্স রাইডিং করার জন্য 160 টাকা পার পার্সন আর বোটিং করলে 200 টাকা পার পার্সন, এক ঘন্টা বোটিং দেবে। আর এখানে পার্কিংয়ের জন্য আলাদা 50 টাকা করে লাগছে। তো চলুন আমরা ঘুরে দেখাই পুরো মিরিকটা আপনাদেরকে, ভালো লাগবে। মিরিকে খাওয়া দাওয়া করার জন্য খুব ভালো এই হোটেলটা, দাদা ভাই হোটেল। আমরা খাওয়া দাওয়া করেছিলাম, খুব সুন্দর, এবং মাছ ভাত মোটামুটি 140 টাকা মিল নেবে আপনার কাছে, খুব সুন্দর খাওয়ার দেবে, এটুকু আপনাদের বলতে পারি। তো আমরা খেয়ে দিয়ে আমরা রওনা দেব আমাদের NGP স্টেশনের দিকে। তো বন্ধুরা দেখতে থাকুন এবং এনজয় করুন ভিডিওটা। ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা আমাদের গন্তব্য NGP স্টেশনের দিকে। বন্ধুরা আপনারা দেখলেন এবং এটাই শেষ পর্ব আমাদের এই দার্জিলিং এপিসোড, পাঁচখানা এপিসোড। যারা দেখেননি তারা আই বাটনে বা ডিসক্রিপশনের লিংক চেক করুন, পেয়ে যাবেন। তো মোটামুটি এখানেই আমাদের শেষ হচ্ছে ভিডিও। তো এরপরে আমরা NGP স্টেশন পৌঁছে যাব, সবই দেখাবো আপনাদের। তো চলুন আমাদের সাথে। আমরা চলে এসেছি পাহাড় থেকে সমতলে। বন্ধুরা প্রায় শেষ হয়ে এলো আমাদের ভিডিও, তো শেষটুকু দেখুন আপনাদের আরও ভালো লাগবে। তো বন্ধুরা আমরা শেষ করছি আমাদের ভিডিও। আমাদের ভিডিওতে দেখলেন আপনারা দার্জিলিং ট্যুর, এবং আমি আপনাদের যতটা পারলাম, আমি প্রথমবার দার্জিলিং এসে যেটুকু এক্সপিরিয়েন্স করেছি সব কিছুই শেয়ার করলাম আপনার সাথে। তো আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। আমাদের ট্রেন রাত 8টার সময়, এখন বিকেল 5টার কাছাকাছি। আমাদের এখন প্রায় 3 ঘন্টা ওয়েট করতে হবে। ওয়েট করে আমরা কাল সকাল সকাল পৌঁছে যাব শিয়ালদা স্টেশনে। তো কথা আর বাড়াবো না, আমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো সেগুলো জানাবেন। আমরা একটা প্লেলিস্ট বানিয়ে দিচ্ছি, প্লেলিস্টের মধ্যে সব দার্জিলিংয়ের ভিডিও থাকছে, সেগুলো আপনারা চেক করে নেবেন, যেটা আপনার পছন্দ হয় সেগুলো আপনারা দেখতে পারবেন। তো আর কথা বলছি না, টাটা বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।